গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা একটা নতুন চাপটা স্টার্ট করব। তোমরা গতকালকে পড়াটা নিশ্চয়ই পড়েছ ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা নতুন চাপটা স্টার্ট করছি নবম অধ্যায় সজীব বস্তু ও তার চারপাশে পরিবেশ প্রথমত আমাদের বলতে হবে যে বা জানতে লাগবে যে সজীব বস্তু কারা বা কাদের কেন সজীব বস্তু বলছি তোমরা বলো তো দেখি যে সজীব বস্তু বলতে আমাদের আশেপাশে যারা আছে টেবিল আছে এই রুমে ব্ল্যাকবোর্ড আছে আমার হাতে ডাস্টার আছে পেন আছে এদের মধ্যে কারা সজীব বস্তু আর কারা সজীব বস্তু আমরা যারা ক্লাসরুমে আছি আমরা সবাই সজীব বস্তু আর আমাদের চারপাশে যা কিছু আছে টেবিল ডাস্টার ব্ল্যাকবোর্ড বই খাতা সব কিছু বস্তু তাহলে সজীব আর বস্তুর মধ্যে তুলনা করতে শেখার আগে আমাদের সজীব বস্তুর কিছু বৈশিষ্ট্য আমাদের সবার আগে পড়তে লাগবে তাদেরকে আমরা সজীব বস্তু বলছি তো সজীব বস্তুর বৈশিষ্ট্য পড়ার জন্য আমরা কিছু তালিকা তৈরি করছি আগে সজীব বস্তুর বৈশিষ্ট্য আমরা কিছু পয়েন্ট করে করছি প্রথমত উত্তেজনা ধর্ম বা আমরা অনেকে বলতে পারি উত্তেজিতা উত্তেজিতা হচ্ছে অ্যাকচুয়ালি বহি পরিবেশের সঙ্গে আমরা যে কোনোভাবে যখন রিয়াকশন করি বহি পরিবেশের আভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনায় যখন আমরা সাড়া দিই সাড়া দেওয়ার জন্য যে ঘটনাটা সেটাকে আমরা বলি উত্তেজিতা ধরো তোমার বন্ধু পাশের বন্ধু একজনকে চিমটি কাটলো সঙ্গে সঙ্গে আমরা রিয়াকশান করি তো রিয়াকশান যেটা করি সেটা হচ্ছে সাড়া দেওয়া আর যে বিশেষ ধর্মের কারণে আমি নিজেকে এই বৈশিষ্ট্যটা এক্সপ্রেস করলাম সেটাই হচ্ছে উত্তেজিতা ধর্ম ধরো আমরা আমাদের বাড়িতে আশেপাশে রাস্তাতে মাঠে লজ্জাবতী গাছ দেখতে পাই পাতাগুলিকে ধরলেই অল্প টাচ করলেই পাতাগুলি মুদে যায় সেটাও একটা উত্তেজিত ধর্ম যে ধর্মের কারণে সজীব বস্তুতার সজীব বস্তুতার সজীবতার বই প্রকাশ ঘটায় তো এই যে বই প্রকাশটা ঘটল সেটাকে আমরা বলি সারা আর ধর্মটাকে বলা হচ্ছে উত্তেজিতা সেটা সজীব বস্তু দেখাতে পারে জড় বস্তু কখনোই দেখাতে পারে না আমরা দ্বিতীয় যে ধর্মটাকে ধরছি এখানে পুষ্টি সাধন পুষ্টি সাধন আমরা যদি ভালো করে খেয়াল করি তোমাদের বাড়ি ঘরে তোমরা অনেকেই ছোটোবেলাকার ছবি দেখেছো নিজেদের ছোটোবেলাকার ছবি দেখেছো আস্তে আস্তে আমরা বড়ো হয়েছি আমরা রোজ সকাল বিকাল দুপুরবেলায় বিভিন্ন ধরনের খাবার খাই তো এই যে খাবারগুলি আমরা খাচ্ছি এতে আমাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে খাবার খাচ্ছি আমাদের সারা দেহ অসংখ্য কোষ দ্বারা তৈরি এবং প্রত্যেকটা কোষ তার প্রধান অংশ যদি আমরা বলি আমরা সবাই ডিম চিনি তো কোষের গঠন জাস্ট আমি একটা সামগ্রিক দেখানোর চেষ্টা করছি ডিমের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে যাকে আমরা সাধারণত কুসুম বলি কুসুম ছাড়া বাইরের দিকে একটা খোলক দেখতে পাই আমরা খোলকটাকে ফাটানোর পরে ভেতরে নিউক্লিয়াস বা কুসুমকে পাই একটা ঘন তরল পাই এই ঘন তরল সমেত নিউক্লিয়াস সবটা অংশকে সবটা অংশকে আমরা বলি একসঙ্গে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম আর এই দুটো অংশকে নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম আমরা যে খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি খাবার খাওয়ার মাধ্যমে আমাদের এই প্রোটোপ্লাজমের গঠনটা সম্পূর্ণ হয় এবং আমরা যে খাবার থেকে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানটাকে পাই প্রধানত শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন লবণ সব কিছু মিলেই এই প্রোটোপ্লাজমের গঠন সম্পন্ন হয় এতে একদিকে প্রোটোপ্লাজমের গঠন যেরকম সম্পূর্ণ হয় পাশাপাশি কোষের বিভাজনের জন্য কোষ উদ্দীপিত হয় এবং কোষের বিভাজনের জন্য কোষ প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায় সো এতে আমরা সবাই পুষ্টি পাই আপাত দৃষ্টিতে পুষ্টি সাধন বলতে আমরা বুঝি জীবদের বৃদ্ধি ঘটা জীবের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া আমাদের বিভিন্ন প্রকার বাহ্যিক উদ্দীপনা সারা প্রদানের অংশগ্রহণ করা সমস্ত কিছু মিলেই আমাদের পুষ্টি সাধন তো আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য পড়লাম সজীবতার বস্তুর পুষ্টি সাধন প্রক্রিয়া তিন নম্বর বৈশিষ্ট্য আমরা বৃদ্ধি ধরতে পারি আমরা খাবার খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে যেমন আমাদের পুষ্টি সাধন হয়েছে তেমনি আমাদের বৃদ্ধিও হয়েছে জন্মের সময় আমরা যেইটুকুন আকার বা আয়তন নিয়ে জন্মগ্রহণ করেছিলাম এখন নিচে অনেক বড় হয়ে হয়ে গেছি আস্তে আস্তে আরও বড়ো হবো তো একটা নির্দিষ্ট বয়স অনুপাতে আমরা আস্তে আস্তে দীর্ঘ হই আমাদের বৃদ্ধি ঘটে তো এটাও সজীব বস্তুর একটা প্রধান বৈশিষ্ট্য বৃদ্ধি ঘটা চার নাম্বার আমরা বলতে পারি শ্বসন প্রক্রিয়া সেটাও একমাত্র সজীব বস্তু দেখাতে পারে শ্বসন প্রক্রিয়া আমরা কন্টিনিউয়াসলি পরিবেশ থেকে অক্সিজেন নেই কার্বোডাক্সাইড ছাড়ি আমাদের মধ্যে ধারণাটা এটাই তৈরি হতে পারে যে এটাই ক্রিয়া নেই কি অ্যাকচুয়ালি এটা শোষণক্রিয়া নয় বাতাস থেকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়া বায়ুমণ্ডলে আবার নিঃশ্বাস প্রক্রিয়া কার্বোডক্সাইড গ্যাসকে ছাড়া সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্বাসকার্য শ্বসন ক্রিয়া হচ্ছে এই যে প্রোটোপ্লাজমে বিভিন্ন প্রকার খাদ্য উপাদান ছিল কিছুক্ষণ আগে আমি বলছিলাম শর্করা প্রোটিন ফ্যাট বিভিন্ন খাদ্য উপাদান ওখানে থাকে সেই খাদ্য উপাদানগুলো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে সেটা ভাঙবে আমাকে তাপ শক্তি দেবে এবং সেই তাপ শক্তির কারণে আমরা আস্তে আস্তে সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়া প্রদর্শন করতে পারি এবং আমরা যে আমাদের যে দেহ যে গরম থাকে সেটারও প্রধান কারণ হচ্ছে শ্বসনকালে নির্গত বা বর্জিত তাপশক্তি ক্রিয়া সেটাও সজিবস্তু এটা প্রধান বৈশিষ্ট্য আমরা এরপরে বৈশিষ্ট্য বলতে পারি সংগ্রহণ আমাদের মধ্যে একটা বিষয় অত্যন্ত চিন্তা হয় আমাদের সবারই মধ্যে এই চিন্তাটা থাকে যে আমরা খাবার খাচ্ছি খাবার তো পেটে যায় রক্তে কিভাবে আসে বা রক্তের মাধ্যমে প্রতিটা গিয়ে পৌঁছায় এই যে বিষয়টা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সংগ্রহণ প্রক্রিয়া খাবার খেয়েছি খাবার পরিপাক নিতে পাচিত হয়েছে পাচিত হওয়ার পরে খাদ্য উপাদান শোষিত হয়ে রক্তে এসছে রক্তের মাধ্যমে সারা সারাদেশ সংগ্রহিত হয়েছে সারাদে এই পৌঁছানোর খাদ্য উপাদান পৌঁছানোর প্রক্রিয়াই হচ্ছে শোষণ প্রক্রিয়া তেমনি আমরা যে বাতাস থেকে বায়ুমণ্ডল থেকে বায়ু নিচ্ছি আমরা বলি অক্সিজেন নিচ্ছি একচুয়ালি অক্সিজেন নিই না আমরা পুরো বায়ুটাকে নিই বায়ুটাকে নিচ্ছি সেই বায়ুর একটা উপাদান অক্সিজেন রক্তের সঙ্গে মিশে তাহলে যে শোষণ ক্রিয়ার জন্য যে অক্সিজেনের যোগান ছিল সেটাও মূলত এই সংবহনের মাধ্যমেই সারাদেহে সকল কোষে গিয়ে পৌঁছায় সংবহন তাহলে সজীব বস্তুর আরেকটা প্রধান বৈশিষ্ট্য এরপরে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি আমাদের বিবর্তন ঘটে এবং বিবর্তন ঘটে পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজন দুটো পয়েন্ট আমি একসঙ্গে আলোচনা করছি বিবর্তনটা হচ্ছে সময় সাপেক্ষে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে সংঘটিত কিছু পরিবর্তন আর অভিযোজন হচ্ছে পরিবর্তনশীল প্রাকৃতিক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল তো এই যে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সেটাকে আমরা আবার আবহাওয়া সহিষ্ণুতা বলতে পারি সো অভিযোজনের ফলেই অ্যাকচুয়ালি এই আবহাওয়া সহিষ্ণুতা সৃষ্টি হয় আমাদের চাপ্টারের টাইটেলে এটার প্রধান কথা ছিল বস্তু এবং তার পরিবেশের তার চারপাশের পরিবেশ চারপাশের পরিবেশের সঙ্গে যে আন্তক্রিয়াটা হচ্ছে এই আন্তক্রিয়াইটি অ্যাকচুয়ালি অভিযান আমরা আগামী ক্লাসে আজকে যতটুকু আলোচনা করলাম চাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে আমাদের বিভিন্ন পরিবেশে সম্পর্কে আইডিয়া আমরা পাবো আগামী ক্লাসে পাশাপাশি বিভিন্ন পরিবেশে জীব উদ্ভিদ বা প্রাণী বা আরও নিম্ন শ্রেণীর জীব আণুবিক্ষণিক জীব তারা কীভাবে আন্তঃক্রিয়া দেখায় অভিজ্ঞতা অভিযোজন ক্ষমতা দেখায় বা অভিযানগত বৈশ্য দেখায় আগামী ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো তো আজকে যতটুকু আলোচনা করলাম এর থেকে আমাদের যে অনুশীলনীর বিষয়টা আছে অনুশীলনীতে আমরা কিছু কোয়েশ্চেন রেডি করে নিতে পারি দেখো আমাদের প্রথমেই একটা কোয়েশন আছে অনুশীলনীতে স্থল কী আবাস স্থল হচ্ছে আমরা যে পরিবেশে বসবাস করি যে পরিবেশে থেকে আমরা খাদ্য গ্রহণ করি যে পরিবেশে আমরা থাকছি প্রজনন কার্য করছি আমাদের বংশ পরম্পরা তৈরি হচ্ছে সেই প্রাকৃতিক পরিবেশকেই আমরা বলি আবাসস্থল আমরা আরেকটা প্রশ্ন আজকে রেডি করে নিতে পারি কিছু শূন্যস্থান আছে আমাদের এখানে আমি এই করে দিয়ে যাচ্ছি দেখো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে ক নম্বর পয়েন্ট বলছে যে সকল বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য কোনো উদ্ভিদ বা প্রাণী একটি নির্দিষ্ট পরিবেশে খাপ খায় নিতে পারে তাকে কি বলে আমি এখনই বলছিলাম আমাদের লাস্ট পয়েন্ট ছিল অভিযোজন তাহলে এই প্রথম পয়েন্টটি হচ্ছে আমাদের অভিযোজন নম্বর বলছে স্থলভূমিতে জন্মানো উদ্ভিদ এবং প্রাণীদের আবাসস্থলকে কি বলে সেটাও আমি আবাসস্থল বলার সময় বলছিলাম আমরা বিভিন্ন পরিবেশে বসবাস করি যেহেতু স্থলভূমি বলা হচ্ছে তাহলে স্থলভূমি আবাসস্থল হবে এই প্রশ্নের শূন্যস্থান তেমনি গ নম্বর পয়েন্টে বলছে জলে বসবাস করি উদ্ভিদ প্রাণীর আবাসস্থলকে কি বলে সিমিলারলি সেটাও হবে জলজ আবাসস্থল নম্বর বলছে মাটি জল বায়ু কোন পরিবেশের কোন পরিবেশের ড্যাশ উপাদান তো সেটা হবে অজীবজ উপাদান আমরা জড়ো বলছিলাম সেটাই অজীবজ উপাদান লাস্ট উম নম্বর পরিবেশে যে সকল পরিবর্তনে আমরা সাড়া দেই তাকে কি বলা হয় সাড়া দেওয়ার ঘটনা অ্যাকচুয়ালি উদ্দীপনা ঠিক আছে স্টুডেন্টস তাহলে আজকে আমাদের ক্লাসে এটুকু নেই আগামী ক্লাসে আমরা চ্যাপ্টারের বাকি অংশটুকু পরি সম্পূর্ণ করব